খিদা লাগছে। কারে কষ্টে? তুই ছাড়া কে আছে এখানে? আমারে কবি কেন? তাহলে কারে কমু? কাউরে কবি না, নিজের নিজে কবি। পকেটে টাকা পয়সা আছে জানোস না তুই? তারপরে তো খাওয়ানোর কিছু ব্যবস্থা করা দরকার, তাই না? দরকার মানুষের কাছে চায়া চিন্তা খাই আমরা, খাওয়া তো লাগবো নাকি? ওই নিম ফল খা, নিম গাছে ওই যে ফল দেওয়া না, নিম ফল কি খাওয়ার জিনিস? ওটা খাওয়া যায় তিতা না? নিমের ডাইল দিয়ে কি করে মানুষে দাঁত ব্রাশ করে? ঘাস খা, ঘাস তিতাও না মিটাও না, খেওলা গরু ছাগল খায় না। নিজের এত উন্নত মনে করার কিছু নাই, আমাকে অবস্থা আমার পর্যায়ে। খাওয়া গেলে ঠিকই খাইতাম। আমার এখন বিরিয়ানি, পোলাও, কোপ্তা, কালিয়া, মোরগে মুসল্লাম খাই। আচ্ছা, মোরগে মুসল্লাম জিনিসটা কি কেমন খাওন? তোরে গরম পানিতে সিদ্ধ করিয়া তারপরে লবঙ্গ, গরম মশলা, পেঁয়াজ, মরিচ, হলুদ যা কিছু সব কিছু দিয়ে কষাইলে যেটা হইব ওইটাই মোরগে মুসল্লাম। রাগ হস কেন? তেরা কথা কস কেন? খিদা লাগছে কইলাম। খিদা লাগলে কি করবি? আমার খিদা লাগে নাই, আমি কইতাছি কোন জায়গায় যাই যায় বলে যাম খিদা লাগছে খাওয়ার, এনে পয়সা দিলে কামাইব। খিদায় আমার ঠান্ডা বাইরে যায়। নিজের আপ্পাও খা, পারলে তাই করতাম। তোর কাছে কি 10 টাকা হব? কোনো টাকা নাই, ঢাকা যেতে পারলে তোমার একটা কাম হইতো। ঢাকা যাবি টাকা পাবি কই? ওই লোক তো কইলাম যে যাইতে পারলে কাম হইতো, যাওয়ানোর তো উপায় নাই, আইটা যাবো। এই সমস্যার কোনো সমাধান নাই। আমি একটা কথা কই শোন, ডাকে যাই, গাড়িতে উঠবো, বাসে উঠবো, ওইটা ওই যে হেলবারের পায়ে ধরবো, কোনো ভাই টাকা পয়সা নাই ভাই, আমাকে নিয়ে নামাই দাও কোনো জায়গায়, গুলিস্তানে নামো, যেখানে বান্দর খেলা দেখে কোনো জায়গায় খাওয়া থাকুন, তারপর কিছু টাকা যদি এরকম করে নিয়ে তারপরে কিছু কিনে খামো, কারণ আমার এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমার খাইতে হবে। ধরা খাইলে খাইলাম, কোনো অসুবিধা নাই, জেল খাটলে কাটলাম, নাহলে হাজতে নিব, কিন্তু খাইতে হবে। আমি কারো হাতে পায়ে ধরার মধ্যে নাই, আর হাতে পায়ে ধরতে হইব কেন? তোর গরিটা বাঁচলি তো হয়। খালু দিছে, খালু 2.5 বছর আগে মারা গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে, যাওয়ার 2 মাস আগে আমার এটা প্রেজেন্ট করে গেছে, কইছে এটা রাখবা, এটা খালুর স্মৃতি। ও এটার দিকে নজর গেছে। খালু কি কোনো রক্তের সম্পর্ক নাকি বেটা? খালা তা খালার লগে খালুর রক্তের সম্পর্ক আছে? আমার লগে খালার আছে, খালা কবে যে গরি কি করছস তখন আমি কি কমু? মিছা কথা কমু? মিছা কথাই কবি, অসুবিধা কি? জান বাঁচান ফরজ, কিছুই রাখুম না। তারপর এগুলি বেঁচতে কবি তুই, তোর দান্দা বাজে আমি বুঝছি, কইলাম যে চল যাই পকেট মারি, তা না। আমার মাথার মধ্যে একটা চিন্তা হামাইছে, শুনবি সেটা? আচ্ছা, এমন যদি হইতো ধর সে আমরা এখানে খাড়াই আছি দুজন, এমন সময় একটা সুন্দর ফুটফুটটা পড়ি আসলো আমাদের কাছে, আয়সা বলল তোমরা কি চাও? আমি তখন বলবো খাউন চাই, খাউন দাও খিদা লাগছে, এরকম হইতে পারে না। কই যাস রে? এই ছাগল নিয়ে কই যাস? খিদা লাগছে না, খাইতেইব না, ছাগল জবাই করবো। সবগুলি সবগুলি খাওন দেব তাহলে? খালি এটা, আমি কিন্তু রানের মাংস আমার পছন্দ। তুই মাংস পাবি না, তোর চামড়াটা দিয়ে তুমি বেচছে তারপর ভাত খাবি। তাহলে এটা ভাত কালাটা ধর, কালার ছাগলের চামড়ার দাম বেশি। দরকার নাই, কালকের প্রতি আমার অনেক মায়া, তোর ইচ্ছে হলে তুই ধর। I don't know.
আপনার তিনটি ইচ্ছের কথা বলুন। এলাকায় কি ধুতরা গাছ বেশি? ধুতরা গাছ কি? ধুতরা গাছ এক ধরনের গাছ, এটা যে খায়, খাওয়ার পরে এই গাছ সে ভুলে যায়, চিনতে পারে না। আপনার তিনটি ইচ্ছের কথা বলুন। কেন আপনার বলবো কেন? আমি আপনার তিনটি ইচ্ছে পূরণ করব। কেন পূরণ করবেন? আপনি কে? পড়ি। অনেক মেয়েদের এরকম স্বভাব আছে, নিজের স্ট্যাটাসটারে একটু বাড়ায় দেয়, যারা এরকম বাড়ায় আমার ইচ্ছা করে থাপ। সব দাঁত আছে আপনার? মারির একটা দাঁত নেই। আপনার কপাল ভালো বাইচে গেছেন, আমি আবার ফালাইলে সব দাঁত ফালাই দেই, নাইলে ফালাই না। পারবেন না, আমাদের দাঁত পড়ে না। আপনার দাঁত কি ওরে নাকি? দাঁতের পাংখা আছে? পরি পরি এরকম করি আমার কাছে আর হয় নাকি ফাইজলে? আমি আপনি কি পরি দেখেছেন? দেখি নাই। তাহলে কিভাবে বুঝবেন কোনটা পরি কোনটা পরি নয়? ভাই বাড়ি যা, গিয়ে বাপমার লগে দেখা কর, তেঁতুল মেতুল খাওয়াইবো, বমি করবি, টালামে চলে যাবো, যা সব। আপনার তিনটি ইচ্ছের কথা বলুন। নানান জিনিস হাতে, এটা নাও ওইটা নাও এটা নাও ওইটা নাও। তুই কি কইছস? নেমু গেলি কইলাম না, ডরে বেটা, ডর করে। তুই কিছুই যাস নাই, তুই খাও যাবি না পরির কাছে, খিদে মরে যেতেছি। কি খাইছি কদিন ধরে? ওটাকে খাওয়া কয় পরির কাছে, কিছু খা, ভালো মন্দ খাওয়া চাইতি তুই? হ্যাঁ, খাওন দাওন চাই, তারপর খাওন দাওন দেখ, তারপর খাই, আমার পাগল হয়ে যাই। পরিগর মধ্যেও তো শত শত আছে, আছে না? যদি শয়তান হয় তাহলে আমি কী করবো? আচ্ছা পরিটা দেখতে কেমন? পরির মতো নেই। নাক কেমন? খারা নাক, মোটামুটি খারা। রং? রং ফরসা, কিন্তু পাকনা নাই। পাকনা? ও হয়তো পেলেন বাড়ি খেয়ে পাখনা ভেঙে গেছে। বাড়ি খেয়ে পাখনা ভাঙছে? উড়ে না পরি, পেলেন যাইতেছিল, হয়তো বা সংঘর্ষ, দুই পাখনা শেষ হইতে পারে। তো প্লেনের লগে বাড়ি খেয়েব কেমন? ওটা এত কি খেয়াল থাকে নাকি, কে কোন দিক দিয়ে যায়, কে কোন দিক দিয়ে উড়ে, এগুলো কি মনে রাখে না? পাইলট তো অনেক সময় ঘুমো আসে। প্লেনে দেখেন, যদি দেখতো তাহলে ভাঙতো না। ভালো ভালো পড়ি কেমন বুঝলি তুই? বুঝলাম কেমনে? তুই যে বর্ণনা দিলি পরির, আর আমার দাদা যে পরি দেখছিল একই, আমার মনে ওই পরি এই পরি, তারও পাখনা ছিল না। তো ওই পরি এই পরি বুঝলাম, কিন্তু ভালো কেমনে? সব বুঝলাম, আমার দাদার ছিল জলাতঙ্কর, পানি দেখলে দৌড় দেওয়া উল্টা দিকে যাইতো, এমন ডর, কোনো কিছুতে কোনো কাজ হইতেছিল না। হঠাৎ করে এই পরির দেখা মিলল, আমার দাদাই দেখলো পরিরে, সেম সেম পরি। পরি তারে দিল একটা একটা সন্দেশের অর্ধেক টুকরা খাওয়ার জন্য দাদারে। দাদা তো খাইব না, হ্যাঁ হ্যাঁ খায়, যদি এবার মারা যায়। পরে জোর করে তারে খাওয়ানো হলো, খাওয়ার সাথে সাথে ফিট, এক্কেরে ফিট হইল। ফিট মানে বুঝছস তো, মানে ভালো হয়ে গেলো আর কি। সে পারলে ঝাঁপায় নদীতে পড়ে, নদী পাড়ি দেয় সাঁতরায়, এরকম অবস্থা। কিসের ডর কিসের ভয়, কোনো জলাতঙ্কই নাই। ব্যাপারটা আমার কি জলাতঙ্ক হয়েছে? আমি পরির কাছ থেকে খাওয়ান নেবো কেন? তোর দাদার কাছে পরি আইছিল কোন জায়গা থেকে? ওই যে কলাকুবা বান্দুরা। ব্যাপারটা কলাকুবা বান্দুরা থেকে পরি, পরি কোন জায়গায় থাকে জানোস? কোহকাপ নগরীতে থাকে। কোহকাপ? এটা আবার কোন জায়গায়? ফরেন বেটা, ও বিদেশ থেকে আইছিল না? আমার ডর করতে আছে, কিন্তু চাই। আচ্ছা আমি আমার একটা জিনিস ভাই, আমার খুবই খারাপ লাগতেছে, তুই দেখস অথচ আমি দেখি না, এটা কারণটা কি আছে? দেখ তো আমার চোখ, আমার চোখে কি সানি পড়ছে? অপারেশন লাগবো। ধরো বেটা সানি মানি ব্যাপার না তো, কপালে থাকলে আন্ধ হইলেও পরেই দেখবি তুই। তাই নাকি? তা আমি দেখি না, কেন আমি কেমন কোনো পাপ করছি? দরকার আছে এখন, আমি দেখছি, একটা ব্যবস্থা হইব। হ্যাঁ তাও ঠিক, দেখলে হয়েছে, আমার এত কিছু দরকার নাই। খাউন চা খাউন, আগে খাউন, আগে পেট ভরি,
কতদিন ভালো মন্দ খাইনি, খাওন চা, তারপরে যখন তোলেকে ভালো খাতিরে দেবো তখন ওই পূর্বাচলে পাঁচ কাঠা জমি চাবি আমরা ডুপ্লেক্স বানাবো। পাঁচ কাঠা দশ কাঠা টোটাল দিলে তো ভালোই দিব নি, এত জমি যেটা চাবো ওইটাই তো দেবো, বেশি করে চাইলে বেশি দিব, কম চাইলে কম দেবো, কিন্তু আমার খালি খাওনলে ডর লাগতেছে। কারণ তুই তো খাওনের লেগে বেশি করে কইতে তোস, আগে তুই খাবি খাওন দিলে। খামো, আমি খামো, আমি একদিন পরে খামো, চামো, যা করে আল্লাহ। আবার ভুলে যাবি না তো? কতদিন গরম ভাত খাই না। আরে আপনি কি বলেন তো, আপনি রাত্রে জেগে আসছেন কেন? মাথায় দোষ আছে, মানুষের দেখলে কি বলবো? এই যান আপনি যান। আপনি কি তাহলে সত্যি সত্যি পড়ি নাকি? আমি সত্যিই পড়ি। বলেন কি, আমি তখন আসলে আপনার মানুষ মনে করছিলাম, আমার অন্যায় হয়েছে, কিছু মনে করেন না, মাফ করে দিন, আমি যাই তেলে। আরে আরে কোথায় যাচ্ছেন? শুনুন, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বলেন এখন আপনার প্রথম ইচ্ছাটা কি? আমার ভাই কোনো ইচ্ছাটি ইচ্ছার কথা বললে কি পূরণ করতে পারবেন আপনি? বলে দেখুন না। আমার একটা বাড়ি দরকার। আপনার বাড়ির দরকার? জি। ঠিক আছে, আমরা তো মাত্র গেট লক করে ঢুকলাম, আপনি ঢুকলেন কেমনে? আমি পড়ি, যখন মন চায় যেতে পারি। আরে আপনি পরিয়ন জিনন ভূতন, আমার কিছু যায় আছে না, ও তো আপনারে চিনে না, ও কি মনে করবো আপনি জানেন? আমি আপনার তিনটি ইচ্ছে পূরণ করতে এসেছি, আমি তো যেতে পারবো না। তার তার ইচ্ছার গুলি মারি বেরো। হেই, তুই কার সাথে কথা কচ্ছিস? তো কেউ নাই, দেখতেছস না, বইয়ে রয়েছে। যান ভাই যান, আপনি যান। আরে আমি তো এনে শোভা দেখতেছি, কেউ তো নাই, কার সাথে কথা কর? আরে আমি চিনি না তারে, খামাকা কেমনে যে ঢুকছে আমি বুঝতে পারতেছি না। কে যাইব, কি করছো এগুলি? তুই পাগল না আমি পাগল? আমি তো বুঝতেছি না, কার সাথে কথা বলতো? ডর লাগতো তুমি আমার সাথে ফাইজলামি করতেছ? ভাই পড়া ফাইজলামি তো তুই করতেছ আমার সাথে। আর তুই সাথে ফাইজলামি করছো? এটা কে বসে আছে? আর তুই তোরা না লাগে নাকি ফাইজলামি করতো সাথে? ফাঁসি দেবো না? আরে কোথায় গেলেন আপনি? আরে কথা আছে তো, সামনে আসেন। কই জি, বলুন কেন ডেকেছিলেন? আপনি আমারে একবারও জিজ্ঞেস করবেন না যে আমার দ্বিতীয় ইচ্ছাটা কি? যাই হোক, আমি আমার দ্বিতীয় ইচ্ছাটা ঠিক করছি। জি বলুন, আপনার কি দ্বিতীয় ইচ্ছে? আমার হয়েছে কি, আমি ওই আমার বিয়ার বয়স আসলে চলে গেছে বুঝছেন, বিয়ে শাদি করি নাই, তো এখন আমার বিয়ে শাদি করতেও ইচ্ছা করতেছে না। একটা অদ্ভুত ইচ্ছা হয়েছে কিছুদিন ধরে, মানে মনে হচ্ছে আমার যদি দুইটা সন্তান থাকতো, না বিয়ে করি নাই সন্তান করতে আসবো, মানে আমাদের মনুষ্য সমাজে, মানে মনুষ্য সমাজের বাস্তবতার নিরিখে এটা সম্ভব না আসলে বুঝছেন। কিন্তু একটা সন্তান যদি এরকম হইতো যে দুষ্ট, সারাদিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করা, একটা ঠান্ডা প্রকৃতির, তাহলে খুব ভাল লাগতো। বউ নাই কিন্তু আমি দুই
সন্তানের মা। এখন এইটা আপনি যেহেতু পরি এই জন্য রিকোয়েস্ট করতেছি, সম্ভব এটা? সম্ভব, অবশ্যই সম্ভব। প্লিজ আপনার দুইটা পায়ে ধরে আমার দুইটা সন্তান দেন। আব্বু আব্বু, তুমি আমি দেখেছিলে? তুই এবার ভিতরে ঢুকছিস কেমনে? আব্বু আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি সুমন। পোলা হয়ে বেটা, ওই তুই আমার, তুই আমার পোলা কেমনে হস? হ্যাঁ, দুম করে এত বড় পোলা কেমনে? আব্বু ছোটদের সাথে কেউ এত খারাপ ব্যবহার করে না। তোর সাউন্ড জানি আমার কানে না ঢুকে, কম করে হইলে আমার থেকে 10 বছরের বড় বিটি বাইরা বাইরা নিলে মাইরে ফেলাম। কিন্তু আব্বু চাচ্ছু তোমার জন্য খাবার নিয়ে বসে আছে, তুমি তাড়াতাড়ি আসো। এটা কেমন সন্তান দিলেন? মাঝে মধ্যে যে জিদ করে তুলে আসার তুমি সেটাও তো পারবো না। এটা যেমনে পারেন এটা বদলাই দেন, এরকম না, এরকম সন্তান চাইতেছি না। দেখুন, যেটি একবার আসে সেটি আর ফেরত যোগ্য নয়। আরে কি বলেন, তাহলে আমি তো একটা বাচ্চা, আপনি দিছেন সন্তান, মানে এত কেমনে কি করবো আমি? মনে করে দেখেন তো, আপনি যখন সন্তানের কথা বলেছিলেন তখন কি আমাকে বয়সের কথা বলেছিলেন? না, বয়সের কথা তো কই নাই। আচ্ছা এখন সব ছাড়েন তো, এখন চলেন, সবাই আপনার জন্য ডাইনিং ওয়েট করছে, খাবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে। আচ্ছা ঠিক আছে চলেন। তুমি এটা কোনো কাম করো না, আমি 20 মিনিট ধরে তোমার লাগে ওয়েট করতেছি, আর তুমি এলো এখন, আমার ক্ষুধা লাগে না। ডেড মানে ওই মেয়ে? আপনি কে? ওইটা তুমি তোমার আপন সন্তানের চিন্তা শোনা, আমি তোমার পোলা বাপু। আপন সন্তান মানে ডেড কয়ে কেন? মানে এটা আপনার চঞ্চল দুষ্ট ছিল। আমার চঞ্চল এটা কোন পোলার মডেল হইল আপনার? আমার কোনো পোলা লাগবো না, কাটতি কুটি গোল করেন, আপনি ওজন পোলা মোড়া সামলে যান। আপনাকে একবার বলেছি না, যেটা একবার আসে সেটার ফেরত যোগ্য নয়। কিল্লিকা ফেরত যোগ্য হইবে না? কিল্লিকা ওইটা তুমি কার সাথে কথা বলছো? এই তুই আমার ডেট করবি না। একটা মানুষ আপন বাপরে যত তোমার ডেট না হয় তুমি তার চেয়ে বেশি করছো। তাই বাইরে তুমি বাইরে ওইটা তারে বাইরে হয়ে যেতে বুঝতেছো? ওটা জায়গা থেকে তানজিলা বইব ওখানে। আব্বু তানজিলা কে? তানজিলা নামে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। হাফরে স্লিম বানাই দিচ্ছে করতেছ না? তানজিলা তোমার মা, মারে চিনো না, দাঁড়াই আছে দেখতে পাও না তুমি? জি আব্বু আমি এখন দেখতে পাচ্ছি। আম্মু আপনি বসেন, বসেন। তোর কি হয়েছে? উল্টা পাল্টা কার সাথে কথা কস? তোর কি ইনসোমনিয়া হয়েছে? রাত্রে ঘুম হয় না? দূরও পরীর মতন সুন্দর একটা মেয়ে কথা কইতেছে, তোরা শুনতাছস না? পরীর মত না, পরী। এই যে শুনছ নাই? কি কইলো? আমি তো কিছু শুনি কথা কইলো যে পরীর মত না, পরী। শুনছ নাই তুই? না 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 না, তোর তো সমস্যা হয়েছে মাথায়, ডাক্তার দেখাইতে হইব। সুমন তুই শুনছ নাই? জি আব্বু। প্লেট ভাঙো মাথার। ড্যাড তুমি যে কি করো না, তোমার কিছু জানতে চাইলে তুমি আমারে জিগাইবা। আমি কইতেছি উনি কি কইছে। উনি কইছে পাপ্পুর দিকে ভালো কইরা খেয়াল রাখতে। ঠিক কইছি না আব্বা? ঠিক কইছস। তোরে তো ছোটবেলা থেকে লাইলা বাইলে আমি বড় করছি।
কত বড় খাবলা দেয়। কত ভদ্র ভাবে ডাক দিলাম, এই যে ভদ্রলোক এদিকে আসেন। আমি তো তোমার বয়সে বড় নাকি নাকি ছোট, সালামটা তো অন্তত দিবে যে সালাম আলাইকুম। আর আমার বাড়ির সামনে দিয়ে এরকম হাফ প্যান্ট পরে গেলি পরে হাঁটবা না। এরপরে যখন আমার বাড়ির সামনে চলাফেরা করবা, ফুল প্যান্ট পরবা, শার্ট পরবা, এটা মাথায় রেখো। আমি কি পরবো না পরবো সেটা আপনাকে জিজ্ঞেস করে পড়তে হবে না, আমার জিনিস আমি পরবো। আপনি কি আমার জিজ্ঞেস করে পড়ছেন? আমি তো তোমার মতো হাফ প্যান্ট পরে রই নাই, আমি ফুল প্যান্ট শার্ট পরে রয়েছি। আমার ইচ্ছা করছে পড়ছি। এই বেদর ছেলে, তোমার বাপদাদার নাম কি? কি নাম? বাপের নাম তিদাস, চাচার নাম ফারুক। এই নামে তো আমি কাউরে চিনি না, আপনার না চিনলেও চলবে। আমি সম্মান কারে দিমু না দিমু, আমি কি পরবো না পরবো সেটা আমার ব্যাপার। তুই কে? তুই কে? তাই তো হারামজাদা, তুই কার কথা বলতেছো? তুমি নাম কইতে পারুম না, দেখলে চিনুম। সে কি বলছে তোমাকে আবার বলো তো ভালো কইরা। তোমারে হাফ প্যান্ট পরতে মানা করছে, হ্যাঁ সালাম দাও না, এই জন্য বলছে সালাম দিতে। তোমারে চিনে না সে, তুমি কার ভাতিজা সে জানে না। কইছি আপনারে চিনে নাই। চিনে না হেরেছি নামু, আমারে তো চিনে না। এই তল্লাটের এমন কোনো লোক নাই যে আমারে ডরায় না। আমি তোমার বাপ না যে মাজা ভাঙ্গা দৌড় মারমু। কে করছে খালি নামটা বলো তো দেখি। সে কি জানে না আমি কে? হ্যাঁ আমি কে জানে না? না তারে জানাইতে হবে, আমার অতীত ইতিহাস জানে না। শোনো, আমি সাইড ডাকাতরে জাত পায়ে ধরে ঘুষাইছি, নাক দিয়ে কলকলে ডাকাইতে রক্ত পড়ছে, পুলিশ আইসে বাইন্ধে নিয়ে গেছে ডাকাতদের। এখনো এই অঞ্চলে ডাকাতি হয় না কেন জানো? জানো না, ডিউ টু মি, আমার কারণে। আর তোমারে ধমকায়, তোমারে গাইলায়, তোমারে সালাম দিতে কয়, তুমি কিছু কও নাই। আসলে তুমি একটা নাবরা। এই চলে না বললো, কোথায় যাবো আমি? আপনি ডাকাইতে নাক ফাটাইছেন না, এখন আর নাক ফাটাইতে হইব, চলে না বললো। আর আমি ব্যাককেলের মতো কথা বলো, তোমারে অপমান করছে আমি যাবো কি জন্যে? এটা তুমি মীমাংসা করো, তোমার কি শক্তি কম নাকি? আপনি আমার চাচা লাগেন, আমার অপমানের সদ্দি তৈব আগে এই কাজ, চলে না বললো। আরে তুমি কি বলো, আমি কি বেকার তোমার মতো? মরা কালা গাছ কিলাই, আমার অনেক কাজ আছে, আমি যাবো পরে, তুমি আগে যাও, ব্যবস্থা নাও, না পারলে আমি তো আসি। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমার অপমান করছো, অপমানের সোদ আগে নিতে হইব, ওরে মারতে হইব, ওরে ঘুষাইতে হইব, নইলে আমি আপনারই ঘুষাইয়া মাইরা লাগবো। চলে না বললো, আমি চলো। আমি এখন মারতে পারবো না, আমি বললাম তোমার একটা কথা, তো বিশ্বাস করো আমার। এই দেখো, এই যে এখানে, এই দেখো ফুলা দেখছো, এই যে জায়গাটা দেখতেছো, সব ঠিক হয়ে যাবো। ব্যথায় ব্যথা কাটে, ব্যথায় ব্যথা কাটবো। তুমি জিনিসটা বুঝতে পারতেছো না। আপনি আমারটা বুঝতেছেন না, চলেন। আমি ঠিকই বুঝতেছি, আমারে অপমান করে।
ব্যাপার নাই, কিন্তু আমাকে তো মনে হয় যে চোখটা একটু ভুলাম বলাই। হ্যাঁ চোখ তো ভুলাই দেখা যায়, জোন ডিস হয়েছে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম, পরিচয়? ভাই আপনার কিছু কথা কম, দুই মিনিট সময় হবে? দুই মিনিট সময় দেওয়া যাবে না, সময় এক মিনিট, এক মিনিটের মধ্যে শেষ করতে হইব। আচ্ছা ঠিক আছে, হইল। এই জোন ডিসে যেতে বলেন, গোপনীয় কথা তো। মনসুর তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা কম। এক মিনিটের ৩০ সেকেন্ড গেছে, গাল ৩০ সেকেন্ডে তাড়াতাড়ি করতেছি। বিপদ আবার বিপদ না, সেটা হচ্ছে যে মানে এখন আপনারা মনে করবেন না, একটা চোরে ফেলে একটা সারে দেবো, আপনি থতমত খেয়ে যাবেন। এই উপকারটা আসছে করতে হবে। সেটা কিরকম ঝাড়ি? এই ফাজিল, এই ফাজিল, তোর একেবারে নাকটা ফাড়াই দেবো, রক্ত বাইর করে দেবো। এই ফাজিল, একদম কান পট্টি ফাড়া ভালো মো থাপড় দিয়ে। কি করি তুই? ওই চাচা, হ্যাঁ তুমি এখন ওর নাক ফাটাও নাই। হেই কে কান নাক ফাড়াইবো? হেই আরে বাবারে, ফাটামু তো ফাটাও। তাহলে এখানে কি জন্য আছে ফাটানোর জন্য? তো এই সব লোক আমার কাছে ওয়ান টু ব্যাপার, একটা ঘুষি দিমু নাক ফাইটা কল কলার। এখন ঘুমানো যাবে না, আসো এখন আমরা গল্প গুজব করি। গল্প? হ্যাঁ তুমি বলবা না আমি বলবো? তুমি গল্প বলবো আমি শুনবো। আচ্ছা কি গল্প বলি? কি বল, অমন হয়েছে, রাজা বাদশার গল্প বলি শুনবা? আচ্ছা শুনো, গল্প শুনে কিন্তু চলে যেতে হবে। এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল তিন মেয়ে, বড় মেয়ে, মেজ মেয়ে, ছোট মেয়ে। রাজা একদিন তিন মেয়েকে ডাকলো, বড় মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? রাজা মন্ত্রী গেছে ওই হরিণ শিকারে বন্দুক নিয়ে। যাওয়ার পরে তারা অনেক সারাদিন হরিণ টরিণ শিকার করছে, গভীর জঙ্গলের ভিতরে রাত হয়ে গেছে, এখন আর বাড়ি ফিরতে পারতেছে না, কোথায় থাকবে? নিচে থাকলে তো বাঘে সিংহে কামড় দিতে পারে, তারা করছে কি গাছের উপরে উঠে রয়েছে। রাত্রের বেলা অন্ধকার, ঝিঝি পোকার ডাক, চারদিকে ঘুটঘুটা অন্ধকার। রাজা আর মন্ত্রী তো গাছের উপরে বসা, এমন সময় অন্ধকার ফোঁস ফোঁস করতে করতে একটা সাপ আসলো, তার মাথায় মনি আলো জ্বলতেছে। চাচু তুমি না বলছিলে রাজা ঘোড়া করে যায়? আসো ঘোড়া 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 খেলবো। তারপরে খেলি চাচু,
ছোটরা কখনো ঘোড়া হয় না, ঘোড়া হয় বড়রা। তুমি ঘোড়া হও, ঘোড়া হও, ঘোড়া হও, ঘোড়া হও, ঘোড়া হও, ঘোড়া হও। তুমি যদি আমার পিঠে উঠে তাহলে তো আমার হাড্ডি কুড্ডি ভেঙে আমি মারি দেব। কিচ্ছু হবে না, তুমি ঘোড়া হও। বাচ্চা তুমি কি চাও যে আমার প্যারালাইসিস রোগ হোক? ঠিক আছে, হইতেছি, কিন্তু সব জোরটা তুমি আমার এখানে দিও না, আমার একটু কোমরে একটু ব্যথাও আছে আগে থেকে। চাচ্চু আমার ঘোড়া, চাচ্চু আমার ঘোড়া, চাচ্চু আমার ঘোড়া, ঘোড়া 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 তুমি একটুখানি যা বসো তো তোমার বাপের সাথে, তোমার জরুরি কথা না, আচ্ছা চাইলে তোমার সাথে বসবো। ওখানে বসে তোমার সমস্যাটা কি? না তোমার সাথে দেখছো তো, তোর সামনে দেখ প্রমাণটা কি? তোর ছেলেকে দাঁড়ায় তো আমি এর বাঁচুম না। এই এদিকে তা, সে কি করছে জানো? আমারে বলে যে আপনি ঘুরা হন, আমি ঘুরা হব না, জোর করে ঘুরা হন, আমি হয়েছি। তারপরে সে আমার পিঠে উঠছে, এই দেহ যদি আমার পিঠে উঠে তাহলে কেমন লাগে? উল্টা তারপর টকবক 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 করছে, আমি খটনস করে আমি এখানে ব্যথা পাইছি, এখন আমার মাঞ্জার ভিতরে ব্যথা, এখন বলতে ব্যথা যাইতেছে না, এর বিচার করতো। বেটা তোর তো স্মরণ করা উচিত। হ্যাঁ, চাচা বাইসটার সম্পর্ক কি? বাইসটা চাচা পিঠে উঠবো, কান্দে উঠবো, এটা তো স্বাভাবিক, আর তুই এটা নিয়ে বিচার দাস? এই জন্য বাচ্চা যে আমার গালে মেরে ফেলবো, এই বাচ্চা যা পিঠে উঠবে বাঁচো, তুই নিয়ে দেখ, দেখ গালে নিয়ে দেখ কেমন লাগে। এককেলে কম কোজা হইলো দেশ শুকে ধরব, এই ওজন আলাপ পরে আমি ঘোরা ঘোরা খেলবো। হ্যাঁ, আমি তো যে কোনো সময় দম ফেটে মরে যাবো। কি আমি ওর ওর ওজন আমি জানি না। হ্যাঁ, ও তো খালি ফুলে গেছে, কি এমন ওজন আর? এই যে দেখ, এই যে কেমন করতেছে, কেম যাও কেম যাও, হুশ হয় না, চাচা পছন্দ করে না, বুঝো না, কান্দে উঠো পিঠে উঠো, সরি বলো, একটা পাপ্পি দিয়ে দাও। সরি চাচা। দেখলি ওরা কিন্তু পাপ্পি দিতে দিছে, হে এইরকম হলো অবস্থা দুইজনের, কেউ কথা শুনে না আমার। তারপরে আর একটা কথা বললি, আমি সেটা বলতে চাইছিলাম না চাচা হিসেবে। তাদের হাত টানের অভ্যাস আছে, আমার পকেটে টাকা থাকে না। আব্বা তোমরা, আব্বা তো আমি, আব্বা ঠিক আছে, এটা তো বললো না আর কি, মানে আধুনিক যুগ না, তোমরা তো অন্যদের চেয়ে আলাদা, তোমরা তো অনেক ডিফারেন্ট ছেলে, তো ভাই বললো আমার, তোমরা দুজন ভাই বললে কি ভাই বলবা? আমি নিশ্চিত, কিন্তু আমি বলি না, আজকে আমি যেহেতু বিচারে বসছি আমি সব কথা বলবো, বাদ দিলাম টাকা পয়সার কথা। আমি ভালো মানুষ, পেপার পড়তেছি, পত্রিকা বই ফট করে টান দিয়ে নিয়ে যায় ফালাই দেয়। সেদিন আসে কচা চাষ চলো বাজারে যাবো, আমি বলছি এখন আমি কাজ আছে, আমি কেন বাজারে যাবো? সে বলে কি না চলো যাই যাই, নেওয়ার পরে দূরে থেকে বলে কি ওই যে ওই লোকটারে, ওই লোকটারে একটা ঝাড়ি দশ জোরে আমি কে ওই লোকটা আমি ঝাড়ি দেবো। তখন সে বলে কি দেও দেও, এরকম করে বড়ো বড়ো চোখ এরকম করে দেও দেও, মানে আমি যদি না দিই সে আমার ওই দেখ কেমনে চাইছে, দেখ 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 কেমনে চাইছে, ঠিক এইভাবে। তখন আমি ভয় পেয়ে গেছি, আমি বলছি যে ঠিক আছে দেই, ওই লোক আমি যেই ঝাড়িটা দিছি ও বেটা তো উল্টা আমার উপরে ফায়ার হয়ে দিল দৌড়ানি, আমি তোর এই 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 ভাঙা কমন নিয়ে তারপরে আমি দৌড়াইছি, আমি এখানে থাকতে পারবো না। শোনো আমার শেষ কথা, এই সর তোদের মিয়া দেখো ঘড়িতে লাইট চলে, ভালো ভালো চলো, আর তোমার বাপের সাথে কথা হচ্ছে, চুপ করে পয়সা থাকো, আমার এত কত দরকার নাই, এগো এই বাড়ির থেকে ভাগাও, নাহলে আমি থাকবো না। আব্বা
তুই নিশ্চয়ই তোর অতীতের কথা আরে কইছস, নাহলে তোর লয়ে যাবো কেন? দোষ তো তোর। মানে আমি কি একরি এতই ব্যাকেল তোর তাই মনে হয়? আমার অতীত বলার দরকার আছে তাদের কাছে, মাসুম শিশুদের কাছে? কেন আমার কি করতে হবে, কি করবো আমি? আমার কথা হইতেছে একটাই, হয় এদেরকে বিদায় কর, নাইলে মেহনত নাই, কারণ এই গুতা গুতি যাতাযাতের মধ্যে আমি নাই। চাচা তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বার খাইয়া আব্বার পইরা, তার পোলা পাঙ্গ কইতাছো, তার বাড়ি থেকে চলে যাইতে, তুমি চলে যাও, মস থাকলে মাস্টার হয় না, মাথায় রেখো। কত বড় কথাটা বললো, এটার অর্থ বুঝছস তুই? মোজ থাকলেই মাস্তান হয় না, কি বুঝাইতে? আমি এনে থাকবো না, দরকারই নাই। এই কি বিচার করবো, আমি তো কোনো সমস্যা দেখতেছি না। তোর কাছে কোনো সমস্যা না বলি, হ্যাঁ একদম সব কিছু ঠিক আছে, তাই তো? ঠিক থাকলে থাকলো, থাক স্যার। ঘুমাবো আমি কি বলছি, তোর বাপের সামনে কি বলছি? তোরা দুইজনে বাইর থেকে যাবি, না আমি চলে যাব। আমি থাকবো, আমি ঘুমাবো, আমি থাকবো, আমি তোমাকে জড়া ধরে ঘুমাবো। তুই জড়া ধরে তো আমি মজা যাবো, জড়া জড়া ধরে দরকার নাই, বাপরে যা জড়া ধরকে যা। আমি থাকবো। আচ্ছা এক কাজ কর, বস তোর ভালো হবে, ঘুমটা ভালো হইব, আমার অভ্যাস আছে। আমি এটা কেমনি ঘুমাইনি, মরা মেশের মতো বুঝাইতে পারছি। তাহলে কি হবে, এই যে একটা পাহাড়ের উপরে আসো, চারিদিক থেকে মৃদু মন্দ বাতাস বইতেছে, ঠান্ডা লাগতেছে, আমার কোন আমি চিমা মাই যাবে, ওই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, বলবো না তো ঘুমা, আদর করতেছে, অভিধা করতেছে, সরা করতেছে। Hey!
ড্যান্স দিতেছিলেন নাকি? ব্যায়াম করি, স্বাস্থ্য সকল সুখের মূল। চাচা রাগ করছে। আপনি যেমনে মুখ ঘুরা বইছেন, মনে হইতেছে আপনি আব্বু দেখে বেজার হইছেন ভাই। এই যে মুখ ফিরাই বসি, বেজার হওয়ার কি আছে? তোমাদের উপরে বেজার হবো কেন? চাচা একটু হাসেন। হাসেন ছিল, হাসি খবর না হলে আমি হুদায় হাসবো, মানুষে পাগল বলবে না? একটু হাসেন। হাসছি, খুশি খুশি ভাইয়া? বলবো বলো না চাচা, আমাদের খেলার সাথী লাগবে। আলহামদুলিল্লাহ, এই এতদিনে একটা ভালো কথা বলছো, খেলার সাথী লাগবে, অবশ্যই লাগবে। আমি ওইটা চিন্তা করছি যে দুইজন সারাদিন ঘোরাঘুরি করে, এটা তো এক গজনে বোরিং, আরো চার পাঁচজন বন্ধু বান্ধব থাকলে অনেক কিছু করতে পারবা, খেলতে পারবা, মার্বল ডাঙ্গুলি। হ্যাঁ, খেলার সাথীর জন্য আমরা ঠিক করেছি, আমরা বিবাহ করিব। কে বিবাহ করিব? এই নাকি তোমাদের খেলার সাথী? বিবাহ করিব। এই বুদ্ধি তোমাদের কে দিছে? এই তোর কে দিছে এই বুদ্ধি? ভাইয়া তুই দিছস? হ্যাঁ, বিয়ে করবো মানে করমই। বিয়ে করবো মানে করমই? খাওয়াবে কি? পড়াশোনা আছে, অশিক্ষিত? আমার আব্বা চাচারে কি খাওয়ায় তাই খাওয়ামু। চাচারে যদি খাওয়াইতে পারে, দুই পুত্র বধুরেও খাওয়াইতে পারবে। আপনি ব্যবস্থা করেন। আমরা কম কম খাবো। হ্যাঁ, কম কম খামু। আমি কোনো ব্যবস্থা করতে পারবো না, বাপের কাছে যা, যায় বল আবদার ধর, বিয়ে করবি, চোদ্দটা কর গে, তুই কর সাতটা কর, ও সাতটা করুক, আমার কোনো আপত্তি। আরে কই যান আপনি? না, আমরা বিবাহ করব। এই লজ্জার কথা নিয়ে বাপের কাছে কেমনে যামো? আমরা যাইতে পারবো না বলেই আপনারে যাইতে কইতেছে, আপনি ম্যানেজ করেন। আমি পারবো না, আমি এই ধরনের কথা কইতে পারবো না। আপনার পারতে হবে। বাদাই না কবি, আমি করাইতে পারবো না। বাচ্চা দেন চাচা, ধৈর্য পরীক্ষা নিয়েন না, পরে কিছু ঘটায় ফেললে কইবেন যে বাতি যারা খারাপ। ফোন করবি? হ্যাঁ, দরকার হলে করুক, আমরা ব্যবস্থা করবো, আমরা বিয়ে করবো। আমরা খুন করব না, আমরা বিয়ে করব চাচা। বাপ চাচা বিয়ে করে নাই, পোলাবা বিয়ে করবো, এটা কোন ধরনের কথা? ওই দেখ, তুমি বিয়ে না করলে আমরা দুইজন আইলাম করতে গা কুয়ের থেকে। ওজন কমা, ওজন আমি কিন্তু বাঁচবো না। আমি তো দায়িত্ব নিতে নাই, তোর যার যার মতো করে বিয়ে করবো, যাও যাও ছোট, দয়া করে আমাদের গলার থেকে হাতটা সরো। আমরা তো ভালো,
কথা আসলো চাচা করব, চাচা করতে মানে আমরা করে লাগছি। চাচার কান্দরপুর থেকে নাম, আমার কান্দরপুর থেকে নাম, বিয়া করবি কি করবি না করবি জানো? যা ওঠান থেকে যা। আমি কি চেষ্টা ত্রুটি করছি? আমি বিভিন্ন ভাবে বলছি, তাহলে বুঝানোর চেষ্টা করছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলছি, সে যদি আমার অ্যাঙ্গেল না বুঝে তাহলে আমি কি করবো বলো? হ্যাঁ, আমাকে কি তাহলে তোমরা খুন করবা? হ্যাঁ করো করো। আপনি কালকে সকালে আব্বারে আগে বিয়া দিবেন, বিকালে আমরা দুজন বিয়া করবো। আব্বার বিয়াটা আগে জরুরি। মাঝে একদম ব্যাকিলের মতন কথা বলো, লাইকে পুলিশ। তিনটা সময় বিয়ে করা যায় না। কোনটা? একটা হচ্ছে বিয়ের বয়স হওয়ার আগে, আর একটা হচ্ছে বিয়ের বয়স পার হয়ে গেলে আর বিয়ে করা যায় না, তাই না ভাইয়া? আমরা দুই ভাই মিলে আপনার লেগে চাচি খুঁজতেছি, আর আপনি আমি দুই ভাইয়ের লেগে ভাতিজা বউ খুঁজবেন, ঠিক আছে? ঠিক আছে। তবে একটা কথা আছে এর ভিতরে, ফিনিশিং কথা। আমার জন্য যে পাত্রী খুঁজবা, সেই পাত্রী যদি আমার পছন্দ না হয় তাহলে তুই জনে দুই গালে দুই চটকানা খাবা, ঠাস কইরা। প্রস্তুত ভাইয়া? চাচা মারবে? এখন মারবো না, যদি পছন্দ হয় তাহলে মারবো কেন? তখন তো তোমাদের আদর করবো, কোলে তুলে নিব, আর যদি পছন্দ না হয় তাহলে ওই কারবার ঘটবে। এখন ভুলে গেল, আমি বাঁচতাম খাইয়ে হাতে হচ্ছে। তুমি কি আমার চিনো? সালাম দিলা যে। আপনি মুরব্বি তাই? আমি মুরব্বি? আমার চুল টুল কি কালো, মানে কালো না সাদা? কালো। তাহলে আমি মুরব্বি হলাম কই থেকে? তোমারও তো কালো, আমারও কালো, একই রকম। আপনি এইভাবে কথা বলছেন কেন? আমি কিভাবে কথা বলতেছি? একটা বাচ্চাদের সাথে কেউ এইভাবে কথা বলে? সর্বনাশ, নাউজুবিল্লাহ, তুমি বাচ্চা? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় না বাচ্চা, আমার কাছে মনে হয় তিনটা হাতি চারটা হাতি বিলাদা, তুমি একাই তাই। সর্বনাশ, এক হাত তার মানে দুই হাত,
আমারটা তো এক হাজার কম। এই ঘটনাটা কি? আপনি খুবই পচা লোক। কে পচা লোক? আপনি উচিত না হুক না দিয়ে যায়, আমি পচা লোক? উচিত কথা কইলে মানুষ পচা হয় নাকি? এসব কি বলছেন, আমি কিচ্ছু বুঝছি না। বুঝবা কেমনে, তুমি তো কইলাই তুমি বাচ্চা লোক, ফিডার কো, স্কুলে এখনো যাও না, পচা লোক। এই তোমার গায়ে গার্জেনের নাম কি? চাচুর নাম ফারুক, আব্বুর নাম তিতাস। চাচুর নাম কি? আব্বুর নাম তিতাস, চাচুর নাম ফারুক। হ্যাঁ, এইটাই ওইটা ওইটাই এইটা। তাড়াতাড়ি যাও, রাস্তার মাঝখান দিয়ে যায় না, এক কিনার দিয়ে যায়ও, রাস্তাঘাট একদম মাশাল্লাহ বন্ধ হয়ে যাবো, তাড়াতাড়ি। আপনি খারাপ লোক। আমি কি লোক? খারাপ লোক, আল্লাহ আপনাকে গুনাহ দিবে। দুনিয়ার গুস্ত শরীরের মধ্যে দিয়ে দিছাল আল্লাহ। হায় হায় রসুল, মানুষ বলে এরকম থাকে। দরজায় থাপড় দিছি, কি হয়েছে? তোর গালে তো থাপড় মারি নাই, তোর গালে যদি মারতাম তাহলে বুঝতি। আইছিলাম ওই দুই বেদকটার বিচার করবার দিকে, আর তুই আমার বাইরে খাড়া করে রাখি, খালি কি খাড়া করে রাখছ, তুই থাপড় দিস। আরে মাইসে মাইসে বাইরে এলে ভিতরে বহা, এক কাপ চা দে, একটা হুক না বিস্কুট হলো তুই বিয়ে করতি, তার মধ্যে তুই দিলি থাপড়, তুই দেখি ঠিক করলি। ডাক তুই তিতাস আর ফারুক, এদি দেখো ডাক। আমি তিতাস। ক ওমা, তোর নাম তিতাস, তার মানে ওই যে হাতির মতো আজ দাহা এরকম একটা, ওইটার বাপ তুই? একের পর এক তেলে স্মৃতি যা তাই লাগছ, তাহার জিকিতে আমি আল্লাহ জানে। এই তোর বউ কি এরকম? ওই তো বাপ, বাপের মতো বড় ভাই আর কি, থাকে না বড় ভাই? তুমি আমাকে বারবার অস্বীকার করতেছো কেন? আমার আর এটি ভালো লাগে না। আমি আর সুমন যে তোমার আপন বলা, এটা স্বীকার করো না কেন? আর এই বেদব এখানে কি চায়? আরে কিন্তু আমার সহ্য হইতেছে না, আরে যাই দেখো। কি কইলি? আমি বেদব? হ্যাঁ, আমার থেকে তো বড় বেদব তোর ড্যাড। এই তুই কার সামনে কার বাপরে বেদব কইতাছস? তোরে কিন্তু আমি খাইলামু। এই তুই যা, ক্যাম্প ফায়ার করবো তোরে দিয়া, আমার পোলারা যেতে গেলে শিকের মধ্যে ঢুকায় পড়ায় ভালো হবে কিন্তু। যা যা বাবারে, বাইরে গেলাম সব দরকার কি? তোমার শক্তি আছে, সব কিছু বলছি, এটা দরকার নাই। ভাই আপনার যে শরীর আমার উপরে পড়লে আমি শেষ হয়ে যাবো। তুই আমার এরকম একটা ভাই রে, তুই কইছিস হাতি, আমারে কইছিস বিয়াদব, আমি কিছু মনে করি নাই। তুই আমার বাপের লগে উল্টা পাল্টা কথা কইছিস। আব্বুকে দুষ্ট কথা বলেছে, মাপ চাইতেছ তো? মাপ চাইতেছে, মাপ করুন, মাপ করে দাও ভাইয়া, মাপ করে দিলাম। তুই জিন্দাগিতে আমগো কারো লগে তো করবি না, আরো লগে উল্টা পাল্টা করবি না, বুঝতে পারছস? যাও ভাইয়া, তোমাকে মাফ করে দিয়েছে, তুমি যাও। আমি কেমনে যাবো, এমনে যাবো, এমনে যাবো, তোমার জন্য মন চলে যাও, যাও।
আর দুষ্টমি করো না, ঠিক আছে? যাও যাও। হ্যাঁ ভাই, আর দুষ্টমি করবে না। আমার তৃতীয় ইচ্ছাটা হলো, মানে আমরা সবাই মিলে, মানে আপনি সহ সবাই মিলে একসঙ্গে থাকি। আমার দুটো কথা ছিল বন্ধু, যদিও মধ্যে দেশটার পুলিশ সাথে কথা বলতে চাই। আপনার যদি কোন মানে নিকট বান্ধবী সুন্দরী আপনার মতো সুশ্রী থাকে থাকে, আমি তাকে বিয়ে করতাম আর কি। আপনি যদি প্রস্তাব দিতেন তাকে, কারণ আমার ছোটবেলা দেখা ইচ্ছে যে আমি এটা পরে বিয়ে করবো আপনার মতো কুকুরটা। আর একটা কথা বন্ধু বলবো, সেটা তো পরে বলতেছি। আর একটা জিনিস, আবার ওই আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, এই যে এই দুই বান্দর যেন আমার আর ডিস্টার্ব না করে, এই যে যেভাবে গলা পেশা ধরে রাখছে, আমার ইতিমধ্যে হাঁপানিরও হয়ে গেছে গলার প্রেশারের কারণে, এই দুইটা সবসময় আমার সাথে এইভাবে থাকে, এরা যেন আমার থেকে বিচ্যুত হয়, মানে দূরে সরে যায়, এই ব্যবস্থাটা আপনি করে দেন। কথা বলতে হবে আমি কি অতি শীঘ্রই পরি পাইতেছি আপনার মতো সুন্দরী বুদ্ধিমতী? আমি আশাবাদী, তাইলে আমি এখন উঠি। তোমরা কি যাবা আমার সাথে? জি চাচা, চল না। মানে আপনার তৃতীয় প্রশ্নের উত্তরে তো আমি বললাম যে আপনি সহ আমরা সবাই একসঙ্গে থাকবো, আপনি তো কিছুই বললেন না। আমি তো থাকতে পারবো না, কথা বললেন এত কিছু সম্ভব আপনার পক্ষে সম্ভব না, আমি কি দেখতে এত খারাপ?